আপনারা কোনো ধরনের বিতর্কিত কর্মকাণ্ডে জড়াবেন না। আপনারা আমাকে কথা দেন, আপনারা কোনো বিতর্কিত কর্মকাণ্ডে জড়াবেন না। আমি কাজী জাবেরকে বলতে চাই, কাজী জাবের, আপনার নাম ছিল কাজী জাবের, আপনার নাম হয়ে গেল কাজী জাবের আল জাহাঙ্গীর। আপনি আল জাহাঙ্গীর নাম কিভাবে ধারণ করলেন? আপনি আল জাহাঙ্গীর ধারণ করলেন, আপনি ছিলেন রাখাল, আপনি ছিলেন মিস্ত্রি। 15 বছর আগে, 15 বছর পরে আপনি যখন আপনি প্রবাস জীবনে ব্যর্থ হলেন, আপনি বিনা পুঁজির ব্যবসা শুরু করলেন। বিনা পুঁজির ব্যবসা আপনার ভালোই চলছে, ভালোই চলুক, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি এলাকায় কোনো দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করবেন না। আপনি যে কাজ করেছেন সারা বাংলাদেশে এই বিষয়টা দেখা হচ্ছে। আমি মিডিয়ার কর্মীদের বলবো যে ঘটনা আমরা কিন্তু আমরাও এখানে তাই অনেক। আপনারা, আমি চাইবো তার বিরুদ্ধে যে অভিযোগ গুলো এসেছে আপনারা তার সাথে কথা বলে আপনারা যাচাই করে নিতে পারেন। বিজ্ঞ সাংবাদিক ভাইরা, আপনারা সবই বিষয়টি আপনারাই পারেন যে মূল ঘটনাটা কি এবং সেটি জাতির সামনে তুলে ধরতে। আমি আশা করব অনেকে বিরক্ত হবেন, আমি কথা দীর্ঘায়িত করব না। আমি কাজী জাবের জাহাঙ্গীরের এই মিথ্যা মামলা আমি প্রত্যাহার চাই। এবং কি কাজী জাবের জাহাঙ্গীর, আপনি যদি, আপনি যেহেতু এখন পলাতক পলাতক আছেন, আপনার ভয় আছে, আপনি অপকর্ম করছেন, পলাতক থেকে আপনি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, এটা ছাত্র জনতার সরকার, আপনাকে বুঝতে হবে, এটা স্বৈরাচার শেখ হাসিনার সরকার না। আপনি যার সুবিধা গ্রহণ করতেন, সাভার উপজেলা চেয়ারম্যান ওরফে ল্যাংটা বাবা, এই মঞ্জুরুল আলম রাজীব, মঞ্জুরুল আলম রাজীব কিন্তু এখন তোমার বাবা সাভারে নাই, সেটাও জানি। তোমার দরিদ্রি করত এই মঞ্জুরুল আলম রাজীব, মঞ্জুরুল আলম রাজীবের পাশ খবরে দেখলে আমরা ফাঁকা দেখতে পাই। মঞ্জুরুল আলম রাজীব, ফখরুল আলম সাভার, এরা ছিল সন্ত্রাসীদের গডফাদার। তুমি যদি সন্ত্রাসী কার্যক্রম করতে সেই বাবাদের শেল্টার নিতে, এখন কিন্তু সেই বাবারা নাই। বাবারা যখন পর্যন্ত আসবে আমরা সেটার জন্য অপেক্ষা করব। এই বাবা ছেলে এবং সন্তান যত সন্ত্রাসী আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। কোনো সরকারের বিরুদ্ধে, বর্তমান ছাত্র জনতার সরকারের বিরুদ্ধে যে কাজগুলো আপনি কাজী জাবের করছেন এটা থেকে বিরত থাকেন। আপনি যে, আপনি কিছু এখানে দেখেন, উপস্থিত জনতা আপনাদের বলতে চাই, মিডিয়ার ভাইরা, এখানে তিনি কাজ করছেন কি কয়েকজন প্রতিষ্ঠিত পীরের নাম ব্যবহার করছেন। প্রতিষ্ঠিত পীরের নাম ব্যবহার করার উদ্দেশ্য হলো তার এই অপকর্ম, তার যে নিজের অপকর্ম গুলো আমি প্রতিষ্ঠিত পীরের যারা পরিচালনা করছেন আমি তাদেরকে বলতে চাই, আপনারা নিজেরাও যার বিরুদ্ধে অভিযোগ এসেছে কাজী আল জাবের জাহাঙ্গীর, তার বিরুদ্ধে আপনারা তদন্ত করেন, তার এই কর্মকাণ্ড গুলো তদন্ত করেন। আপনাদের নাম ব্যবহার করে যে সেই কাজগুলো করতে নিজে হয়ে গেছে এখন পীর, মিস্ত্রি থেকে হয়ে গেলেন পীর, রাখাল থেকে হয়ে গেলেন পীর। তাহলে কদিন পরে রিক্সাওয়ালা ভাই বলবে আমিও তো পীর, এত পীর হলে তো সমস্যা। ইসলামী কর্মকাণ্ড গুলো আপনি ভিন্ন দিকে নিয়ে যাচ্ছেন। একজন বুজুর্গ আলেমের কাছে আপনি যান,